সমস্ত ট্রে রেডি হয়ে গেছে পাখিদের কেজি দেওয়ার জন্য। Thank you.
রাখছি। এটা হচ্ছে আমার রাজশ্রী ল্যাপটপ। তুই যাওয়ার সময় বারবার বলে গেছে মামি টাইম মতো আমার মাংসের খাবার দিয়ে রাখবে। আমার রিয়েল খাবার একটা সেদ্ধ আছে, ছোলা আছে আর কিছু ফল আছে। আমাদের জল রিও, গুড মর্নিং রিও, তোমার ব্রেকফাস্ট চলে আসছে। রিওর ব্রেকফাস্ট মাথা স্টাইল না করলে রিও রাগ হয়ে যাবে। কাগজগুলোকে পাল্টে দিতে একটু পরে এসে কাগজগুলো চেঞ্জ করে দেবো। এটা তো ফার্স্ট সকালে হ্যান্ড ফিডিং দিয়ে দিয়েছি, এখন জাস্ট চেকটা করে নিলাম। রুদ্র স্নান হয়ে গেছে সকাল সকাল? তুমি পাপার সঙ্গে স্নান করে নিয়েছো? আচ্ছা আচ্ছা, তোমার তো চুলে চিরুনি দেওয়া হয়নি। আসো আসো, আমি চিরুনি দিয়ে দিচ্ছি। স্নান করেছো পাপার সঙ্গে, তুমি চুলে চিরুনি দাও নি? এখন হচ্ছে রুদ্রের ব্রেকফাস্ট। পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে, কারণ এখন কুয়াশা পড়ে না। কবলিতে গাছটা কি সুন্দর ফুল এসছে, পেয়ারা গাছটাও প্রচুর ফুলি এসছে। একটু জল দিয়ে, একটু জল দিয়ে ধুয়ে দিই। সবাইকে স্নান করে দিয়েছি, গাছেদের স্নান করে দিয়েছি, এবারে রিওর স্নান করার পালা। রিও কেমন 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 রিওকে তো আলাদা করে গামলে দিয়ে জল দিলে স্নান করে না, ওকে আবার গা ধুয়ে দিতে হবে স্প্রে করে। ঠিক আছে, স্প্রে করে গা ধুয়ে দিতে হবে। চলো তোমার হাতে স্নান স্নান হবে। স্নান করবে না, স্নান করবে না, ভয় লুকি যাচ্ছে। এত কি রেখে স্নান করাতে হবে না, এইভাবে স্নান করবে না। স্নান করতে হয় তো বাবু, স্নান করতে হয় তো, স্নান করা ভয় করতে হয় তো বয়স স্নান করার। মুছে না, মুছে মুখটা মুছে না, দেখি মুছে না। ঠিক আছে, একটুখানি স্প্রে করে দিয়েছি, ওই হতেই হবে। আচ্ছা, শীত তো প্রায় এসেই গেল, এবার গরমের পোশাক ঢুকবে আর শীতের পোশাক বের করতে হবে। তাই তো দুপুরে লাঞ্চের পরে ভিডিওটা পাবলিশ দিয়েই কাজে লেগে গেছি, শীতের পোশাক সব খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আর লেট
সব বের করছি, সব রোদে দিতে হবে। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এক নতুন ব্লগে, আজকের মতো টাটা।